বন্ধুরা, এখন আছি আমরা ব্যান্ডেল ব্যান্ডেল উজ্জ্বল সংঘ। তো খুব সুন্দর ব্যান্ডেলটা করেছে, আপনাদের দেখিয়ে নিয়েছি। পুজোর পরে নাম।
আমার মা আমাকে একবার তারিখা নিয়ে একটা কথা বলেছিল। মা বলল দুটার কটা হয়, আমি বললাম দশটা। মা দুর্গার দশ হাত ছিল না তখনো, আজও আমরা আছি এখন ব্যান্ডেলে। দেখতে পাচ্ছি কত সুন্দর ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমরা আছি এখন শেরপুর স্কুল মাঠে। দেখতে পাচ্ছেন কত সুন্দর মণ্ডপটাকে সাজিয়েছে। এই যে সুন্দর প্যান্ডেলটা করেছে, এই কমপ্লিট ডিজাইন করেছে একজন, সে আমাদের মধ্যেই উপস্থিত আছে। আপনাদের তার সাথে পরিচয় করিয়ে দেবো। আমাদের সাথে আছে এই যে দীপক ভাই। তো দীপক ভাই, আপনি বলুন, এরকম কনসেপ্ট মাথা থেকে আসার মানে কোথেকে কীভাবে? অ্যাকচুয়ালি আমাদের যে সময়ের
চিন্তা ভাবনা হচ্ছে ওয়ার্ল্ডলি পেন্টিং। ওয়ার্ল্ডলি পেন্টিং তো যে সময় থেকে এসেছিল সেই সময়টা হচ্ছে বহু যুগ আগের, বেশ আমাদের এখন একটা ফোক আর্ট ওয়ার্ল্ডলি পেন্টিং, ভারতীয় শিল্পকলার মধ্যে একটা ফোক আর্ট। তো সেটা নিয়েই আমি কিছু আমার চিন্তাভাবনাটি তুলে ধরেছি যে মায়ের আরাধনার মধ্যে দিয়ে, যে মানুষ আগেকার দিনে যেভাবে আমাদের এখনকার গ্রাম বাংলায় যে ওয়ার্ল্ডলি পেন্টিংগুলো করা হয়, তো এই যে আমাদের দেখতেই পাচ্ছ নারকলের দড়ি আছে প্লাস ঝুড়ি, এগুলো সব ফোক আর্টের মধ্যেই একটা কনসেপ্ট অনুযায়ী আমরা পেয়ে থাকি, মানে এলিমেন্টের মধ্যে থেকে। তো যাই হোক, এই নিয়েই আমাদের চিন্তাভাবনা মায়ের আঁচল। তো আমাদের পুরো মানবজাতি মায়ের আঁচলের মধ্যেই আবদ্ধ। আমরা আমাদের যাই বলো ওয়েস্টার্ন আর্ট হোক আর ইন্ডিয়ান আর্ট হোক, আমি যেহেতু ভারতীয় শিল্পী হিসাবে বলে থাকবো যে আমি ভারতীয় শিল্পকলা এই দুটো ফিউশন করেছি, তো এরকম কোনো ব্যাপার না যে ভারতীয় বা ওয়েস্টার্ন আর্ট দুটো আলাদা করেছি, দুটো একসঙ্গে ফিউশন করে মায়ের আবির্ভাবটা আমি দেখিয়েছি আর কি। খুব ভালো লাগলো দীপক তোর সাথে কথা বলে। আমাদের পুরো ফ্যামিলি সুন্দর পুজো মণ্ডপটাকে সেজেছি, আমরা এখন ভেতরে যাবো, আমরা চলুন আপনার সাথে।